খাবে বলবে বুঝলে তো সেই এটা কি জড়া জড়াটা কি হয় তেল এই বীজটা কি করা হবে এখানে শুকানো বীজটা গুলো শুকানো হবে তারপর থেকে এগুলাকে আরো বাইর করতে হবে এগুলাকে টুকু হ্যাঁ এগুলাকে তারপরে দিয়ে আর এগুলাকে কুটতে হবে ঢাকিয়ে তো এই তেলটা কি কাজে লাগে কি কাজে লাগে এই বেদনা বেদনা যদি হয় ও হাঁটু বেদনা বেদনি সেগুলা জিনিস যদি টান হয়ে থাকে সেগুলা মানে ঘরের ব্যবহারের জন্য তো তেলটা করে রাখে হ্যাঁ এটা বলছে জাড়া জাড়া মানে আমাদের কি ভ্যারেন্ডা বলি সেইটা হ্যাঁ হ্যাঁ ভ্যারি বলে এগুলা আচ্ছা ওইখানে যেটা রাখা আছে টাঙ্গা আছে ওগুলা কচড়া আরে এগুলোই তো সব এইটা কচড়া এইটা কিভাবে করা হয় এইলা কচড়া লাউ মসে এখন মহল ধরবে হ্যাঁ ধরে তারপর ধরবে ফল ফল ধরে কচড়া হবে কচড়া তখন কুড়াই এনে নিয়ে আবার ছেছে আবার বাকলা গুচাই আর এগুলাকে ইয়া কইতে কুটতে হবে ঢাকিয়ে ঢাকিয়ে কুটি আর সিদ্ধ করতে হবে সিদ্ধ করি আর হাঁড়ি চাপা থাকবে তো জল গরম হতে থাকবে উপর দিকে একটা খাপড়ি দিয়া থাকবে কইটি দিয়া থাকবে ইহাটা গুড়িটা আর যখন হবে না গরম গরম না মায় আর ওইটা বাঁধে ইহাই বস্তায় বাঁধে নিয়ে আর ওই যাতে দিয়ে আর চিপিয়ে তখন তেলটা এইটা কি কাজে লাগবে এইটা কি কাজে লাগবে আমি সেটাই জানি না মুখে তুখে ঘা হলো বলে জলটা গরম করে নিয়ে ফুটাই নিয়ে আর যদি ভাপটা দিলে ভাপটা নিলে সেই ডাকু চলা পোকা চলা বলে সেইটা ঠিক আর এই জোর এই জিনিস বাথুরের ভালো পিকার ধরে যেমন হালিয়া বাইতে বাইতে যদি আর কান হয়ে গেছে তাহলে লাগে লেগে লাগাই দিলেও ওতে ভালো গরু বাছুরে যে কান্ধে যে ঘাটা হয়ে যায় সেই নতুন গরু বাছুর হলে তো জোয়ালটা দিলেই ঘা হয়ে যায় সেটাও এটা সারে মানে ঔষধির জন্য রাখা আছে ঔষধের জন্য রাখা এটা কি বিক্রি হয় বাজারে বিক্রি নাই হইতা নিজেরাই নিজেদের প্রয়োজনে রাখা আছে হ্যাঁ রাখা আছে আর লাইন কই নি দেনে আচ্ছা ওইখানটা ঠিক আছে হ্যাঁ সেই ভালো আছে দেখছি